সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2021 সালে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরাকে কত টাকা করে উপবৃত্তি পাবে, চলুন আমরা শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ জেনে নেই। তো 2021 সালে উপবৃত্তির অর্থ ষষ্ঠ শ্রেণী জানুয়ারি টু জুন 2021 তারা 1200 টাকা করে পাবে উপবৃত্তির টাকা। প্রথম কিস্তি বাবদ টাকা যেহেতু তারা জানুয়ারি মাসে ভর্তি হয়েছে, তাই পরবর্তীতে তারা জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাবে। এবার আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কত উপবৃত্তির টাকা পাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মতো তারাও জানুয়ারি টু জুন 2021 মাসে 1200 টাকা পাবে এবং জুলাই টু ডিসেম্বর পর্যন্ত 2021 দ্বিতীয় কিস্তির টাকা পরবর্তীতে পাবে। এবার দেখে নেব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কত টাকা পাবে। তারা জানুয়ারি টু জুন 1500 টাকা উপবৃত্তির টাকা পাবে এবং প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি জুলাই টু ডিসেম্বর দ্বিতীয় কিস্তির আরও 1500 টাকা সামনে পাবে। তা এবং এটা সপ্তম অষ্টম ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়া 300 টাকা বেশি পাবে। এবার আমরা দেখে নেব নবম শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা উপবৃত্তির টাকা পাবে। তারা জানুয়ারি মাসে উপবৃত্তির টাকা পাবে 18, জানুয়ারি টু জুন উপবৃত্তির টাকা পাবে 2800 টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবে 2800 টাকা। এবং নবম ও দশম শ্রেণীর একই রকম উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। তারা প্রথম পাবে 1800 টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে পাবে আরও 2800 টাকা। এবার আমরা দেখে নেব একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কে কত টাকা পাবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা জুলাই ডিসেম্বর 2020 সালে তারা প্রথম কিস্তি বাবদ 3900 টাকা পাবে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা, কারণ তারা 2020 সালের ডিসেম্বরে ভর্তি হয়েছে, তাই তারা 2020 সালের ডিসেম্বরের কিস্তি পাওয়ার পরেও তারা 2021 সালের জানুয়ারি টু ডিসেম্বর দ্বিতীয় কিস্তি টাকা সহ একাধিক কিস্তি টাকা পাবে। এবং তাদের একাদশ শ্রেণীর ছাত্র অন্যান্য গ্রুপের ছাত্রছাত্রীরাও ডিসেম্বর জুলাই টু ডিসেম্বরে রয়েছে বিজ্ঞান শাখার মতোই পাবে, তবে টাকার পরিমাণটা একটু কম পাবে। তারা পাবে 3400 টাকা এবং 2021 সালের জানুয়ারি টু জুন মাসে এসে বিজ্ঞান শাখার কিছু পরিবর্তন হয়েছে টাকার, তারা পাবে 2400 টাকা এবং অন্যান্য শাখার শিক্ষার্থীরাও পাবে 2400 টাকা করে কিস্তি এবং তারা একাধিক কিস্তি পাবে এই 2400 টাকা হারে। এবার দেখে নেব 2021 সালে উপবৃত্তির টাকা দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার তারা পাবে জানুয়ারি টু জুন 21 3900 টাকা এবং দ্বাদশ শ্রেণীর অন্যান্য শাখার ওরা তারা পাবে জানুয়ারি টু জুন 3600 টাকা হারে। যেহেতু তারা পরবর্তী বছর কমপ্লিট করেছে, তাই তারা নতুন বছরে পাবে। 2021 সালের উপবৃত্তির অর্থ উত্তোলনের জন্য কোনো প্রকার ক্যাশ আউট চার্জ দিতে হবে না বা কর্তন করার জন্য। যদি কোনো এ বিষয়ে কোনো সার্ভিস প্রোভাইডারের তথ্য পাওয়া যায় তাহলে তারা steven@gmail.com এই ঠিকানায় মেইল করতে পারেন, তাহলে তারা সে তার প্রতিকার পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের উপবৃত্তির টাকা বিষয়ক একটি ভিডিও। ধন্যবাদ সকলকে।